দর্শক বন্ধু, আসন্তু আজি আমি জানিবা ঠাকুরঙ্কর ঘর কেউঠি। ঠাকুরে তো সর্বত্র বিদ্যতে, ঠাকুর জল স্থল অনল আকাশ পাতাল সবুথিরে পরিপূর্ণ অছন্তি, যৌ স্থানরে ডাকিবে সেই স্থানরে অছন্তি। তেণু আম শরীর ভিতরে ঠাকুরে কেউ স্থানরে অছন্তি, আসন্তু সুন্দর ভাবরে আলোচনা করি জানিবা। ঠাকুরঙ্কর হচ্ছে চারি হাত, এই চারি হাতরে চারিটা আয়ুধ তাঙ্কর অছি, শঙ্খ চক্র গদা ও পদ্ম। শঙ্খ, শঙ্খ আজ্ঞা রহিলে মুখরে ঠাকুরঙ্কর অস্ত্র, শঙ্খ চক্র, চক্র আজ্ঞা রহিছন্তি নাসাপুড়া মধ্যরে, গদা রহিছন্তি শব্দরে অর্থাৎ কর্ণরে, আর যে পদ্ম জ্যোতিরে অর্থাৎ চক্ষুরে বিন্দুর উপরে ঠাকুর অছন্তি। আম শরীরে যে চক্ষু অছি সেই চক্ষুরে যে বিন্দু অছি, বিন্দু রূপেণ সংস্থিতা, সেই বিন্দুর উপরে ঠাকুরে আজ্ঞা বাসস্থান করি রহিছন্তি। তেণু সকল ঘটে নারায়ণ বসন্তি অনাদি কারণ, এ ভাগবতরে মধ্যে আমার প্রমাণ অছি। হো আজ্ঞা, আজি আমি জানিলে যে আম শরীর ভিতরে ঠাকুর কেউ স্থানরে অছন্তি, এ বিষয়ে আমি আজি অবগত হলে। রহিলি আজ্ঞা, নমস্কার।